বিএনপি ঢাকা অবরোধের খবর জানাতে এই মুহূর্তে রাজধানী গাবতলী আছেন আতাউর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে আজ ভোর 6টা থেকে, এবং সে অবরোধের খবর জানতে ভোর 6টা থেকেই আমি রাজধানীর বিভিন্ন জায়গায় আসলে ঘুরেছি, এবং এখনো পর্যন্ত যা দেখেছি যে জনজীবন বলা চলে অনেকটাই স্বাভাবিক, অন্যান্য স্বাভাবিক দিনগুলোর মতোই গণপরিবহনও চলাচল শুরু হয়েছে, ব্যক্তিগত যানবাহনও আমরা চলতে দেখেছি। তবে এই মুহূর্তে আমি যা বলতে চাই, আমি আছি গাবতলী এলাকায়, এটি রাজধানীর একটি অন্যতম প্রবেশ এবং রাজধানী থেকে বের হওয়ার একটি অন্যতম বড় বাস টার্মিনাল। দূরপাল্লার গাড়িগুলো এখনো পর্যন্ত এখান থেকে আমরা ছেড়ে যেতে দেখিনি, এবং এখানে বেশ কয়েকটি বাস কাউন্টার রয়েছে, সেই বাস কাউন্টারগুলো আমরা বন্ধ দেখেছি, এবং অনেক দূরপাল্লার গাড়ি আমরা দেখেছি রাস্তার পাশে পার্ক করে রাখতে। এবং একটি উল্লেখযোগ্য বিষয় জানাতে চাই, যে গাড়িগুলো পার্ক করে রাখতে আমরা দেখছি যে রাস্তার পাশে রেখেছে, সেই গাড়িগুলোর আশপাশে কিন্তু সেই শ্রমিকরা অবস্থান করছেন, কারণ গত রাতেও 3টি বাসে আগুন দেওয়া হয়েছে রাজধানীতে, এবং এই প্রত্যেকটি বাসই কিন্তু রাস্তার পাশে পার্কিং করা অবস্থায় ছিল, অর্থাৎ চলাচলরত অবস্থায় কোনো বাসে আগুন দেওয়া হয়নি, 3টি বাসই রাস্তার পাশে বন্ধ অবস্থায় ছিল, দুর্বৃত্তরা সেখানেই সেই বাসগুলোতে আগুন দিয়েছে। তো সেই কারণে আমরা যা দেখেছি এখন পর্যন্ত, যে বাসের পরিবহন শ্রমিক যারা রয়েছে তারা বাসগুলোর পাশে অবস্থান করছেন, যাতে তাদের রুজি রোজগারের যেই রাস্তাটি, অর্থাৎ তাদের রুজি রোজগারের যে বাহন, যে বাস, সেই বাসটিতে কোনো অগ্নিসন্ত্রাসীরা যেন অগ্নিসংযোগ করতে না পারে সে ব্যাপারে তারা সতর্ক রয়েছেন, এমনটাই আমরা দেখতে পেয়েছি। এবং এখন দেখছেন যে গাবতলীতে যে বাসগুলো চলছে, কিছু বাস আছে যেগুলো একেবারেই ঢাকার ভেতরে চলাচল করে, আর কিছু বাস আছে যেগুলো মাঝারি পাল্লার গাড়ি, যেমন সেলফি পরিবহন আছে যেটি পাটুরিয়া ঘাট পর্যন্ত যায়, তো সেই সেলফি পরিবহনের বাসগুলো আমরা চলতে দেখছি। এবং আপনারা দেখছেন এখনো পর্যন্ত এই মাত্রই একটি বাস যাচ্ছে, এবং বাসে যাত্রীও রয়েছে, আমরা দেখেছি যে প্রায় পেছনের সারি পর্যন্ত এই বাসের সিটগুলো পরিপূর্ণ। এবং আমরা আসার সময় দেখেছি যে বেশ কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, হয়তো তারা দূরপাল্লার কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা আশা করেছিলেন যে হয়তো আজকেও অন্যান্য বারের মতো, মাঝে যেমন আমরা শুনেছিলাম বা মাঝে কিছু সময় দূরপাল্লার কিছু বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, হয়তো তারা ভেবেছেন যে দূরপাল্লার বাস চলাচল করবে। তো আসলে অবরোধের সময় যত পার হবে আসলে বোঝা যাবে যে দূরপাল্লার গাড়ি চালানোর সিদ্ধান্ত নেন কিনা বাস মালিক সমিতি। তো এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের অবরোধ বা কোনো ধরনের কোনো নাশকতার কর্মকাণ্ড আজকে সকাল থেকে আমরা এখনো পর্যন্ত পাইনি খবর, এখনো পর্যন্ত জনজীবন অনেকটাই স্বাভাবিক। রাজধানীর গাবতলী ছিল, গাবতলী থেকে অবরোধের সর্বশেষ এই ছিল আমার কাছে। অবরোধের খবর জানতে এতক্ষণ ছিলাম সরাসরি রাজধানীর গাবতলীতে।